নাগরিক তালিকা পঞ্জি থেকে বাদ দিয়েছে, কি বলবেন? এনআরসি নিয়ে বিজেপি সম্পূর্ণভাবে রাজনীতি করছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআরসি বিষয়ে যে যে বক্তব্যগুলো পার্লামেন্টে রাখছেন সেগুলো সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক দোষে দুষ্ট। এভাবে একজন দেশের ধর্মনিরপেক্ষ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রাখতে পারেন না। এটা পার্লামেন্টের এবং আমাদের দেশের যে সংসদীয় আইন আছে সেটাকে তারা অপব্যবহার করছেন, এটা দুর্ভাগ্যজনক। আসামে এনআরসি তালিকা প্রকাশ হওয়ার পরে আবার প্রমাণ হচ্ছে যে মুসলমানরা এদেশের ভূমিপুত্র, এনআরসি করে মুসলমানদের অন্তত জব্দ করা যাবে না। আজকে এনআরসি করে দেশের নাগরিকদের যেভাবে বেনাগরিক করার চেষ্টা চলছে, দেশের স্থায়ী নাগরিকদের যেভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের নাগরিকদের যে সরকার পরিষেবা দিতে পারে না, কল্যাণ করতে পারে না, এখনো যে দেশের 100% গরিব মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা সরকার করতে পারেনি, সেই নাগরিকগুলোকে পেটের ক্ষুধা চেপে রেখে তাদের যখন নাগরিক হিসাবে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্যে অফিস আদালতে দৌড়াতে হচ্ছে আর তারা দারিদ্রতায় ভুগছে, এর জন্যে সরকার কিন্তু তাদের ভুল সিদ্ধান্ত, তাদের ভুল রাজনীতি, তাদের ভুল কৌশলকে কখনো উপেক্ষা করতে পারে না। আমি অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে, তারা তাদের এনআরসিকরণের নামে যে ভ্রান্তিগুলো তারা বারবার করে এসেছে সেই জায়গা থেকে উঠে আসুক। একটা পরিবারের 5 জন সদস্যের মধ্যে 4 জন সদস্যের নাম এনআরসিতে এসেছে, 1 জন সদস্যের নাম আসেনি, এর মানে তো এটাই প্রমাণ যে ওই 1 জন সদস্য ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তারা হেনস্থার শিকার হচ্ছেন। এই যে হেনস্থার শিকার হবে একজন দেশের নাগরিক, এটা দেশের সরকার যদি এই মানসিকতা দেখান তাহলে এই সরকারকে অন্তত কল্যাণ বা জনকল্যাণমুখী সরকার বলা যায় না। আর আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পশ্চিমবাংলাতেও 1 কোটির বেশি বাংলাদেশি আছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এ বাংলার মুসলমান যারা, আমরা জন্মসূত্রে এখানে আছি, আমাদের তখন পছন্দ করলে আমরা চাইলে বাংলাদেশে চলে যেতে পারতাম, কিন্তু আমরা জন্মসূত্রে আমাদের এই দেশের মাটির প্রতি আমাদের ভালোবাসা আছে, আমাদের আবেগ আছে, আমাদের মমত্ব আছে। তাই আমরা যেমন এদেশ ছেড়ে যাইনি, আমরা কোনোদিনের জন্য এদেশ ছাড়তেও পারি না। কিন্তু যারা আজকে মুসলমানরা এখানে আছেন তারা সকলেই এ রাজ্যের এ দেশের ভূমিপুত্র। যারা হিন্দু ভাইরা আছেন তারা সুযোগ পেয়ে বাংলাদেশ থেকে চলে এসেছেন, কিন্তু একটা মুসলমান পরিবার এমন নেই যারা এদের ওই বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। ঠিক তেমনইভাবে একটা হিন্দু পরিবারও কিন্তু নেই যারা স্বাধীনতার পরে এপার বাংলা থেকে স্থানান্তরিত হয়ে বাংলাদেশে চলে গিয়েছেন। এই স্বাভাবিকতাটা সরকারের বোঝার দায়িত্ব ছিল, কিন্তু সরকার রাজনীতির জন্যে এইটা করতে চাইছেন না। সরকারের বোঝা দরকার, 1 মাঘে কিন্তু শীত চলে যায় না। আজকের আসামের 19 লক্ষ মানুষ তারা এদেশের নাগরিক হওয়ার পরেও তারা হেনস্থার শিকার হচ্ছে, তাদের যখন ভোট দেওয়ার ক্ষমতা আসবে এবং বাংলাকে যেভাবে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে, এপার বাংলার মানুষও কিন্তু বিজেপির এই অপকর্মের যোগ্য জবাব নির্দিষ্ট সময়েই দেবেন।